আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এখন যারা বাহিরে কাজ করতে চাচ্ছেন বা বাহিরে কাজ করবেন কফিলের কিছু টাকা ফায়দা দিয়ে, তো এখন কিন্তু আপনারা যদি ধরতে পারে সৌদি পুলিশ, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। তো এখানে দেখেন সৌদি সরকার যে সারগুলো দিয়েছেন, অজিরের মাধ্যমে কিন্তু আপনারা বা আজিরের মাধ্যমে কিন্তু আপনারা কাজ করতে পারবেন যে কোনো কোম্পানিতে বা যে কোনো ফ্যাক্টরিতে। আপনারা এখানে কাজ করতে পারবেন। যে আজির যে শব্দটা এখানে দেখেন, যে কফিল, আপনার যে কফিল, এই আজিরটা যদি বানাইতে যায় তাহলে কিন্তু মন্ত্রণালয়ের কিছু ফি দিতে হয়। সে ফিটা দিয়ে আপনার যদি এই আজিরটা বানিয়ে নেয় তাহলে কিন্তু আপনি দেখা গেল কি, বা কোনো একটি ফ্যাক্টরিতে বা কোনো একটি কোম্পানিতে আপনি চুক্তিগত কাজ করতে পারবেন। এছাড়া যদি আপনি কাজ করেন, বাইরে দাঁড়িয়ে থাকলেন বা হাজিরা হিসেবে আপনারা কামে গেলেন, এরকমভাবে যদি এরকম অবস্থায় যদি আপনারা ধরতে পায় তাহলে কিন্তু আপনার কফিলকে 1 লক্ষ টাকা জরিমানা করবে, এর উপর 6 মাসের উপর জেলও করতে পারে। আপনাদের থেকে আপনার কিন্তু কিছু হবে না। দেখেন আপনার কফিল থেকে 1 লক্ষ টাকা জরিমানা করবে বা 6 মাসের জেলও হতে পারে। তো এই জায়জামেলার ভিতরে কিন্তু সৌদিরা কখনো যাবে না। এর জন্য আপনারা এই সৌদি সরকার সার দিয়েছেন আজির, আজিরা বানিয়ে নেন, তাহলে কিন্তু আপনারা দেখা গেল কি, আপনাদের একটি সনদ নিয়ে গেলো, সেই জায়গায় আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারলেন, বা কোম্পানির মাধ্যমে বা কোনো একটি ফ্যাক্টরির মাধ্যমে আপনার যে ইয়াটা আছে সেটাতে আপনি কাম করতে পারলেন। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এগুলা চিন্তা ভাবনা করবেন। সৌদি আরবে যদি আপনারা আসছেন কাজ করার জন্য, আপনারা অবশ্যই দুদিন অনেকেই চেষ্টা করতেছেন থাকার জন্য, তো আপনারা অবশ্যই এগুলা সব কিছু সৌদি আরবের আইনকানুন মেনে কাজ করার জন্য চেষ্টা করবেন। না হতে কিন্তু আপনারা প্রিয় দর্শক দেখেন পরবর্তীতে কিন্তু আপনারা জায়জামেলায় পড়ে যেতে পারেন। আজকে সৌদির উপর যদি এত বড় একটি অঙ্কের টাকা আসে, কখনো কিন্তু এরা আপনাকে রিসিভও করবে না, কিছুই করবে না। এ নিয়ে আপনারা সবসময় সতর্ক থাকবেন। সরকার যে রুলগুলো দেয় সেই রুলগুলো ফলো করে আপনারা কাজ করার জন্য চেষ্টা করবেন। আপনারা এত টাকা পয়সা খরচ করে আসছেন সৌদি আরবে, আপনারা যদি ফট করে আজকে আইসা 2-3 মাস পরে আপনারা বাহিরে গেলেন কাজ করার জন্য, বাহিরে গিয়ে আপনি ফট করে ধরা পড়ে গেলেন, তখন কিন্তু আপনার উপায় আর থাকবে না। তো সেগুলো কথা বিবেচনা করে বা সব কথা ভেবে চিনতে তারপর আপনারা কাজ করতে যাবেন। আজিরার মাধ্যমে কিন্তু আপনারা বাহিরে কাজ করতে পারবেন, বা ফ্যাক্টরিতে বা কোনো কোম্পানিতে আপনার চুক্তিগত হয়ে আপনারা কাজ করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই মুহূর্তে শেষ করলাম, দেখা হবে আরেকটি ভিডিওতে। খোদা।